প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহাদ ইবনেহাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা ডি মর্গানের উপপাদ্য নিয়ে আজকে তোমাদের সাথে আমরা আলাপ করব। তোমরা নিশ্চয়ই জানো ডি মর্গানের দুইটা উপপাদ্য আছে। একটা হচ্ছে যে প্রথম উপপাদ্যটা একাধিক চলকের যোগ ফলের পরিপূরক, চলকগুলোর পরিপূরকের গুণ ফলের সমান। এটা এটা এই সূত্রটা আমি বিবৃতি করেছি, গাণিতিকভাবে লিখব এবং ওইটা আমরা প্রমাণ করব। দ্বিতীয় সূত্রটা হচ্ছে একাধিক চলকের গুণ ফলের পরিপূরক, চলকগুলোর পরিপূরকের যোগ ফলের সমান। দেখো, এই সূত্রটা যখন আমি বিবৃতি করলাম তোমরা তেমন বুঝতে পারোনি, যখন আমি গাণিতিকভাবে লিখব তখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা দেখি কিভাবে গাণিতিকভাবে প্রমাণ করতে হয়। তোমরা প্রথমেই দেখো ডি মর্গানের দুইটা উপপাদ্য আছে, আমি বললাম। তাহলে প্রথম উপপাদ্যটা কি বলছি, যে একাধিক চলকের, মনে করো আমি দুই চলকের লিখলাম, এ একটা চলক এবং বি একটা চলক, কি বলেছি একাধিক চলকের যোগফল। তাহলে একাধিক চলকের যোগফল, একাধিক চলকের যোগফলের পরিপূরক বার, এ প্লাস বি বার, একাধিক চলকের যোগফলের পরিপূরক চলকগুলো, চলক কি এ, এ পরিপূরক, চলকগুলো, চলক কি বি, বি পরিপূরক, চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান। এ প্লাস বি বার সমান সমান এ বার ডট বি বার, তাই না? দুই চলকের ক্ষেত্রে আমি লিখলাম প্রথম সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমার কথার সাথে গাণিতিক প্রকাশটা তোমরা একটু মিল করে নাও, যে একাধিক চলকের যোগফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান। এখন যদি এইটা আমি তিন চলকের ক্ষেত্রে লিখি, এ প্লাস বি প্লাস সি বার, কি হবে, এ বার ডট বি বার ডট সি বার, ঠিক আছে? তোমরা এন সংখ্যক চলকের জন্য লিখতে পারবে। তাহলে এটা হচ্ছে ডি মর্গানের প্রথম সূত্র। কি শিক্ষার্থী বন্ধুরা, সূত্রটা হচ্ছে একাধিক চলকের যোগ ফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান। এটা হচ্ছে প্রথম সূত্র, ডি মর্গানের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে, দেখো একাধিক চলকের গুণ ফলের পরিপূরক, তাহলে কি একাধিক চলক, এ একটা চলক বি একটা চলক, তাহলে গুণ ফল কি এ ডট বি, তার পরিপূরক কি হবে এ ডট বি বার, একাধিক চলকের গুণ ফলের পরিপূরক চলকগুলো, চলক কি এ, চলক কি বি, চলকগুলো পরিপূরকের, এই যে এ এ তার পরিপূরক এ বার, বি তার পরিপূরক বি বার, চলকগুলো পরিপূরকের যোগ ফলের সমান। একাধিক চলকের গুণ ফলের পরিপূরক চলকগুলো, একাধিক চলকের গুণ ফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের যোগ ফলের সমান। তাহলে এটা হচ্ছে ডি মর্গানের দ্বিতীয় সূত্র, আমি গাণিতিকভাবে প্রকাশ করে তোমায় দেখালাম। এখন আমাদের প্রমাণ করতে হবে, এখন আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। আমরা সূত্র সারণী দিয়ে প্রমাণ করতে পারবো, যেহেতু আমরা লজিক গেট সম্বন্ধে ধারণা পেয়ে গেছি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা উপপাদ্য দুটি প্রমাণ করবো সত্য সারণীর মাধ্যমে। আমরা যেহেতু এন গেট সম্বন্ধে জানি, অড গেট সম্বন্ধে জানি, নট গেট সম্বন্ধে জানি, ন্যান্ড নর এক্সর এক্স গেটগুলো সম্বন্ধে জানি, দেখো প্রমাণ করা কত সহজ। প্রথম উপপাদ্যটা যদি আমরা দুই চলকের ক্ষেত্রে প্রমাণ করতে চাই, প্রথম উপপাদ্য দেখো, প্রথম উপপাদ্য কি লেখা আছে, এ প্লাস বি বার সমান সমান এ বার ডট বি বার। অনেকগুলো বইয়ে তোমরা ওই সত্য সারণীর মাধ্যমে যে প্রমাণ করেছে এটা আলাদা আলাদাভাবে করেছে। আমি একটা টেবিলেই প্রমাণটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করে ফেলবো। দেখো এই প্রমাণটা করতে হলে আমাকে কি লাগবে, এ লাগবে, যেহেতু দুইটা চলক কম্বিনেশন হবে চারটা, এ বি, তারপরে কি লাগবে তোমার, দেখো এ বার লাগবে, তারপরে কি লাগবে বি বার লাগবে, তারপরে কি লাগবে এ প্লাস বি লাগবে, এ প্লাস বি। এখন দেখো আমি যদি এখানে লেফট হ্যান্ড সাইড লিখি একসাথে, যদি আমি ও প্রমাণটা করে ফেলতে চাই যে এখানে লেফট হ্যান্ড সাইড আর এখানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ প্লাস বি বার, তাহলে এ প্লাস বি বার, আর রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ বার ডট বি বার, এ বার ডট বি বার। এই দুইটা যদি একই হয় সত্য সারণীর আউটপুট, তাহলে আমরা বুঝতে পারবো যে এই ডি মর্গানের উপপাদ্যটা ঠিক আছে।
খুবই সহজ, তোমরা একটা দেখলে সবগুলো, এক চলক দুই চলকের ক্ষেত্রে যেহেতু আমি বলতেছি, তোমরা কিন্তু তিন চলকের ক্ষেত্রেও পারবে, চার চলকের ক্ষেত্রেও পারবে। তাহলে দেখো এখানে আমরা টেবিলটা সাজিয়ে ফেলছি, আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার জন্য কি কি লাগবে আমরা উপরে লিখে ফেলছি। এখন দেখো দুইটা চলক যেহেতু, তাহলে চারটা কম্বিনেশন হবে, আমরা চারটা কম্বিনেশন দিয়েও দিয়েছি। এখন কি হবে, আমরা বরাবর করি গড়গুলো 0, 1, 10, 11। তার মানে আমি বল এর আগে ক্লাসে বলেছি যে দুইটা 0, দুইটা 1, 0, 1, 0। এখন এবার মানে কি, এবার মানে হচ্ছে এতে যা আছে তার বিপরীত, তাহলে এতে কি আছে 0, 0, 1, তাহলে কি হবে 1, 1, 0, 0। নিশ্চয়ই বুঝতে পেরেছো বিভাগ কি হবে, তাহলে 0, 1, 0, 1, তাহলে কি হবে 0 বদলে হবে 1, 1, মানে 0, 0 মানে 1, 1 হচ্ছে 0, যেহেতু বিভাগ মানে নট গেট দিয়ে পাস হয়েছে এটা। তাহলে a প্লাস b মানে কি গেট, এটা অর গেট। অর গেটে কি হয়, যে কোনো একটা ইনপুট যদিও 1 হয় তাহলে আউটপুট 1 হয়ে যায়। a প্লাস b প্লাস মানে যোগ অবস্থায় আছে, যোগ অবস্থায় থাকলে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে অর গেট। অর গেটে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়ে যায়। তাহলে দেখো a প্লাস b মানে দুইটাই 0, তাহলে 0, আর এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে সবগুলো 1 হয়ে যাবে। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা a প্লাস b বার, a প্লাস b বার মানে কি, এটা নট গেট দিয়ে পাস হয়েছে, a তে যা a প্লাস b তার উপরে বার আছে, তার মানে কি a প্লাস b তে যা আছে a প্লাস b বারে মানে তার বিপরীত হবে। 0 হচ্ছে 1, 1 হচ্ছে 0, 1 হচ্ছে 0, 1 হচ্ছে 0। কেউ যদি আগে ক্লাসগুলো না দেখো তাহলে এই ক্লাস দেখো বুঝতে পারবা যে কোনো চলকের উপর বার থাকলে মানে এই চলকের ইনপুট যা হবে তার বিপরীত হবে, অর্থাৎ বিপরীত বলতে 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে এ বার ডট বি বার, এ বারের সাথে বি বার কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। গুণ মানে হচ্ছে এটা এন্ড গেট, এন্ড গেটে যে কোনো একটা ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে দেখো এ বার বি বার দুইটাই 1, তাহলে 1 তাই না। তারপরে 1 0 হচ্ছে 0, তারপরে 0 1 মানে 0, 0 0 0 গুণের মতো তাই না। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের আউটপুট সমান হয়েছে তাই না। এই যে দেখো আউটপুট সমান, এটা এখানে প্রথম দুইটা 1 পরে সবগুলো 0, তার মানে কি a প্লাস b বার সমান সমান a বার ডট b বার, অর্থাৎ একাধিক চলকের যোগফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান। এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্যের প্রথম উপপাদ্য। ডি মর্গানের দুইটা উপপাদ্য আছে, প্রথমটা হচ্ছে এটা, অথবা তুমি যদি এটা দ্বিতীয়টা বলো ঠিক আছে দ্বিতীয়টা, প্রথমটা আবার যে যে কেউ যে কেউ যে কোনোটাকে প্রথম দ্বিতীয় বলতে পারে। আচ্ছা সাধারণত এটাকে প্রথম বলা হয় যুগের তারপরে গুণের। এখন এই সমীকরণটাকে যদি আমি লজিক গেট দিয়ে প্রকাশ করতে চাই, লজিক গেট দিয়ে এন্ড গেট অর গেট, তাহলে দেখো কি হবে দুই চলকের ক্ষেত্রে, এখানে এ একটা চলক আছে বি একটা চলক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখো এ এ ভার আছে তাই না। আমরা এ চলককে দিলাম এটা, তারপরে একটা নট গেট বসাই দিলাম, এটা হচ্ছে এ ভার ঠিক আছে। তারপরে বি চলককে আমি দিলাম বি, বি চলককে দিলাম এটা, এটা মানে বি দিয়ে এটা হচ্ছে কারেন্ট যাচ্ছে মনে করো ঠিক আছে, তার কারেন্টের তার, এটা নট গেট এখানে বসাই দিলাম, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে না। এরকম যদি হয় তাহলে আমাদের প্রথমে লাগবে এ প্লাস বি, তাহলে দেখো এটা হচ্ছে এ, এখান থেকে তার টানলাম এটা হচ্ছে এ ঠিক আছে, তারপরে এ বি এটা হচ্ছে বি, এখান থেকে বি, তাহলে যোগ মানে কি গেট অর গেট, তাহলে অর গেট হচ্ছে এরকম তাই না। এখন এটার মধ্যে কি একটা নট বসাই দিতে হবে, তাহলে এখানে একটা নট বসাই দাও, তাহলে কি এটা হচ্ছে এ প্লাস বি বার ঠিক আছে। আচ্ছা তারপরে এটা হচ্ছে এ বার ডট বি বার, তাহলে এবার কোনটা, এই যে এটা এ বার এবং এটা হচ্ছে কি বি বার, এখানে এখানে নট বসাই দিই বি বার, তাহলে এ বার ডট বি বার কি অবস্থায় আছে, গুণ অবস্থায় মানে এটা এন্ড গেট। এই দেখো এটা হচ্ছে এ বার ডট বি বার, বা অন্যভাবেও তোমরা যদি বুঝে থাকো বুঝে যাও তাহলে অন্যভাবে তোমরা রাখতে পারবে। তাহলে এটা হচ্ছে এ বার ডট বি বার, এটা হচ্ছে এ প্লাস বি ফোর বার ঠিক আছে। এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্যের প্রথমটা আমরা প্রমাণ করলাম ঠিক আছে। এ একাধিক চলকের যোগফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান। সেক্ষেত্রে বলতে এখন দ্বিতীয় উপপাদ্যটা তোমাদের নিশ্চয়ই আবার আমি বলবো, এবং দ্বিতীয় উপপাদ্যটা তোমরা চাচ্ছ যে তিন চলকের ক্ষেত্রে যেন আমি প্রমাণ করে দিই তাই না। আচ্ছা এই এটা কিন্তু তোমরা তিন চলকের ক্ষেত্রে প্রমাণ করবে, সত্য সারণীটা আমি এঁকে দিছি, দুই চলকের ক্ষেত্রে প্রমাণ করছি। তোমরা দ্বিতীয় যে উপপাদ্যটা আছে এটা আমি প্রমাণ করবো তিন চলকের ক্ষেত্রে, তোমরা এটা প্রমাণ করবে তিন চলকের ক্ষেত্রে ঠিক আছে। তাহলে তৃতীয় দেখো দুই চলকের ক্ষেত্রে এ প্লাস বি বার সমান সমান হচ্ছে এ বার ডট বি বার, এটা হচ্ছে প্রথম উপপাদ্য ঠিক আছে দুই চলকের ক্ষেত্রে। তিন চলকের ক্ষেত্রে লিখলে কি হয়, এ প্লাস বি প্লাস সি বার সমান সমান এ বার ডট বি বার ডট সি বার, এটা আমরা অলরেডি দেখেছি।
এখন এটা যদি দ্বিতীয় উপপাদ একটা দিক চলক, এ একটা চলক, বি একটা চলক, সি একটা চলক, একটা দিক চলকের গুণফল এ ডট বি ডট সি বার সমান সমান এ বার প্লাস বি বার প্লাস সি বার, অর্থাৎ একাধিক চলকের গুণফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের যোগফলের সমান, একাধিক চলকের গুণফলের পরিপূরক চলকগুলোর, এ একটা চলক তার পরিপূরক, চলকগুলোর পরিপূরকের যোগফলের সমান। আমরা এখন সূত্র সারণী দেখি, এখানে কয়টা চলক আছে? তিনটা, তাহলে কম্বিনেশন কয়টা হবে? আটটা। ঠিক আছে, তাহলে এই প্রমাণের জন্য আমাদের কি কি লাগবে? এ লাগবে, বি লাগবে, সি লাগবে, তাই না? তারপরে কি লাগবে? এ বার লাগবে, তারপরে বি বার লাগবে, তারপরে সি বার লাগবে। তারপরে কি লাগবে শিক্ষার্থী বন্ধুরা? দেখো এ ডট বি ডট সি লাগবে, এ ডট বি ডট সি, তারপরে কি লাগবে? এ ডট বি ডট সি, তারপরে বার, এটা লাগবে। তারপরে কি লাগবে? এ বার, এ বার প্লাস বি বার প্লাস সি বার, এটা লাগবে। শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। আমাদের যদি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয় তাহলে তো আমরা বুঝতে পারবো যে আমাদের ডি মর্গানের উপপাদ্য যে আমরা প্রমাণ করতে চাইছি এটা ঠিক আছে। তাহলে কয়টা কম্বিনেশন হবে? আটটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। কেন আটটা? কারণ তিন চলকের ক্ষেত্রে এ টু টু দি পাওয়ার থ্রি আটটা, ঠিক আছে, আটটা কম্বিনেশন হবে। ঠিক আছে, তাহলে দেখো আটটা কিভাবে মিলাবো আমি বলছি, দুইভাবে পারবে। প্রথমে হচ্ছে কি, এইভাবে হতে পারে জিরো, ওয়ান, টেন, ইলেভেন, তারপরে হান্ড্রেড, হান্ড্রেড ওয়ান, হান্ড্রেড টেন, হান্ড্রেড ইলেভেন, মানে হচ্ছে যে বাইনারিতে, বাইনারি সিরিয়াল, ক্রমিক সিরিয়াল অনুযায়ী লিখলে হবে, বাইনারি সংখ্যা পদ্ধতি ক্রমিক সিরিয়াল, জিরো ওয়ান টেন ইলেভেন এরকম। তারপরে অথবা চারটা জিরো, চারটা ওয়ান, পরে দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, তারপরে জিরো ওয়ান, জিরো ওয়ান, এইভাবেও তোমরা দিতে পারবে। আচ্ছা তাহলে এখন বলতো এবার মানে কি? এবার মানে হচ্ছে এতে যা ইনপুট আছে তার বিপরীত হবে। তাহলে এতে কি আছে? জিরো জিরো, চারটা জিরো, চারটা ওয়ান, তাহলে চারটা ওয়ান, দেখো এখানে জিরো আছে ওয়ান, জিরো আছে ওয়ান, জিরো আছে ওয়ান, জিরো আছে ওয়ান, তারপরে চারটা জিরো হবে। ঠিক আছে, এই যে এখানে চারটা ওয়ান আছে, চারটা জিরো। তাহলে বি বার মানে কি? জিরো জিরো ওয়ান ওয়ান, জিরো জিরো ওয়ান ওয়ান, তাহলে বি বার মানে কি? জিরো জিরো মানে কি? ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান মানে কি? জিরো জিরো, তারপরে জিরো জিরো মানে কি? ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান মানে কি? জিরো জিরো, তাই না? ঠিক আছে বন্ধুরা। আচ্ছা সি বার মানে কি? জিরো ওয়ান, জিরো ওয়ান, তার মানে কি? ওয়ান জিরো, ওয়ান জিরো, ওয়ান জিরো, ওয়ান জিরো। তা তাহলে আমরা বুঝে গেছি যে এবার বি বার সি বার। তারপরে হচ্ছে এ ডট বি ডট সি, এ ডট বি ডট সি, তিনটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তার মানে এটা এন গেট, এন গেটে যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়ে যাবে, আমরা এটা জানি। তাহলে আমরা ইনপুটগুলো দেখি, এ ডট বি ডট সি, এখানে জিরো আছে, সবগুলোতেই জিরো আছে কোথাও না কোথাও, শুধু এখানে তিনটা ওয়ান আছে, তাহলে এখানে ওয়ান আর বাকি সবগুলো কি হয়ে যাবে? জিরো। কেন জিরো? কারণ কোথাও না কোথাও ইনপুটে ওয়ান জিরো আসে, কোথাও না কোথাও ইনপুটে কি আছে? জিরো আসে। তাহলে আমরা বুঝতে পারছি যে এন গেটে যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়ে যায়। এ ডট বি ডট সি তিনটা গুণ অবস্থায় আছে, মানে এন গেট, এখানে জিরো আছে, এখানে জিরো আছে, এখানে জিরো আছে, এখানে জিরো আছে, কোথাও না কোথাও এই তিনটাতেই ওয়ান আছে, এই জন্য এখানে ওয়ান আছে। আচ্ছা এখন এ ডট বি ডট সি বার মানে কি? এখানে এ ডট বি তে যা, বি ডট সি তে যা আছে তার বিপরীত, তাহলে ওয়ান 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 ওয়ান, এখানে হবে জিরো, কারণ কি ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, তাই না? আচ্ছা এখন হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সি বার, দেখো এ বার প্লাস বি বার প্লাস সি বার, এই তিনটা যোগ অবস্থায় আছে, মানে এটা কি গেট? এটা হচ্ছে অর গেট, অর গেটে যে কোনো একটা ইনপুট কি অন হলে আউটপুট অন হয়ে যাবে। তাহলে দেখো এখানে তিনটাতেই অন আছে, ওয়ান, এখানে ওয়ান আছে, ওয়ান, এখানে ওয়ান আছে, ওয়ান, এখানে ওয়ান আছে, ওয়ান, এখানে দুটাতেই ওয়ান আছে, একটা ওয়ান হবে, এখানে একটা ওয়ান আছে, ওয়ান, এখানে একটা ওয়ান আছে, ওয়ান, এখানে তিনটাই জিরো, এই যে জিরো, এখানে তিনটাই জিরো, তাই না? এখানে তাই জিরো হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি সমান হয়েছে না?
এটা হচ্ছে তিন চলকের ক্ষেত্রে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য, এ এ ডট বি ডট সি বার সমান সমান এ বার প্লাস বি বার প্লাস সি বার। এখন তোমাদের যদি আমি বলি মানে ডি মর্গানের উপপাদ্যটা যদি আমি বিবৃতি করি তাহলে তোমরা পারবা কি দেখো, দ্বিতীয় একাধিক চলকের গুণফলের পরিপূরক, একাধিক চলকের গুণফলের পরিপূরক, একাধিক চলক কি, এ একটা চলক, বি একটা চলক, সি একটা চলক, এন সংখ্যক হতে পারে, তো পরীক্ষায় দুই চলকের ক্ষেত্রে আসতে পারে, তিন চলকের ক্ষেত্রে আসতে পারে, একাধিক চলকের গুণফলের পরিপূরক। চলকগুলো এ এ একটা চলক তার পরিপূরক এ বার, বি একটা চলক চলক তার পরিপূরক বি বার, চলকগুলো পরিপূরকের যোগফলের সমান, একাধিক চলকের গুণফলের পরিপূরক চলকগুলো পরিপূরকের যোগফলের সমান। আমি জানি তোমরা বুঝতে পেরেছ, এখন এইটা সত্য সারণীয় তোমরা বুঝতে পেরেছ। আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে এই কোনো সরল সমীকরণ করতে যাব, ঠিক আছে, তখন কিন্তু এই দুইটা লাগবে, আমরা বুলিয়ান অ্যালজেব্রা শিখব। তাহলে এইটাকে যদি আমি তোমার লজিক সার্কিটের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কি হবে, সেক্ষেত্রে বন্ধুরা দেখো সমীকরণটা কি ছিল, সমীকরণটা ছিল এ প্লাস বি প্লাস সি বা দুই চলকের তিন চলকের ক্ষেত্রে কি ছিল, a dot b dot c তার উপরে বার সমান সমান a বার প্লাস b বার প্লাস c বার, একাধিক চলকের গুণফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের যোগফলের সমান। আমি বারবার বলতেছি তোমরাও বারবার বলে শিখে ফেলো, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি লজিক সার্কিটের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে দেখো, প্রথমে আমার a লাগবে, ঠিক আছে, a মনে করো একটা কারেন্টের তার, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, এখানে একটা নট গেট বসায় দিলাম মানে এটা দিয়ে আর যাবে না, এটা মনে করো বি একটা কারেন্টের তার, এখানে আমি একটা নট গেট বসাই দিলাম এটা দিয়ে কারেন্ট যাচ্ছে না, বি দিয়ে যাচ্ছে, বি বার দিয়ে যাচ্ছে না। তারপরে হচ্ছে সি, ঠিক আছে, সি ওইটা মনে করো নট গেট বসাই দিলাম সি বার, ঠিক আছে, এটা নট গেট, এটা বি বার, এটা হচ্ছে এ বার, ঠিক আছে। তাহলে আমার এখন এটা এ ডট বি ডট সি, এটা সমীকরণটা কিরকম হবে, সমীকরণের লজিক সার্কিট দেখো, এ এ হচ্ছে এইটা, তারপরে বি হচ্ছে এইটা এবং সি হচ্ছে এইটা, এই তিনটে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তার মানে কি এন গেট, এই যে তার উপরে এটা নট বসাই দিয়েছে নট গেট, ঠিক আছে। আমরা জানি এন যুগ নট মানে এন টু লিখতে পারো তোমরা, তাহলে এ ডট বি ডট সি বা এটা হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইডের অংশ, আর এটা কি এ বার প্লাস বি বার প্লাস সি বার, তাহলে এবার কোনটা, এই যে এটা এবার, ঠিক আছে, তারপরে এটা কি বি বার, তারপরে এটা হচ্ছে সি বার, এই দুটা কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে এই তিনটা, তাহলে এই যে যোগ মানে অর গেট, তাহলে এটা কি হবে এ বার প্লাস বি বার প্লাস সি বার, ঠিক আছে। তোমরা এইভাবেও করতে পারো, আরো অনেক অনুভাবে করা যায়, অনুভাবে কিরকম, মনে করো এ একটা চলক নিয়েছো তারপরে তুমি নট বসাই দিছো তাহলে এই বার হয়েছে, তারপরে বি একটা চলক নিয়েছো তুমি নট বসিয়ে দিয়েছো নট গেট, তারপরে কি হয়েছে বি বার, তারপর তুমি সি একটা চলক নিয়েছো নট গেট বসিয়ে দিয়েছো তাহলে এটা হচ্ছে কি সি বার। এখন এই তিনটাকে তুমি কি করবা, অর করে ফেলবা মানে যে অর গেট দিয়ে পাস করবে, দেখো এই, ঠিক আছে, তাহলে কি হবে এ বার প্লাস বি বার বা সি বার, ঠিক আছে, এইভাবেও করা যায়। আবার মনে করো এ ডট বি ডট সি, তাহলে এখান থেকে এ নিয়ে এ নিব, ঠিক আছে, অনেকে এইভাবেই করে, আবার এখান থেকে নিব, আবার এখান থেকে নিব, তাহলে এটি তিনটেই কি, তিনটেই এ বি সি, তিনটা কি অবস্থা আছে, এন্ড অবস্থা আছে, তাহলে এ ডট বি ডট সি, এখন এখানে নট বসাই দিলে কি হবে এ ডট বি ডট সি বার, এইভাবেও করা যায়, ঠিক আছে। আমার কাছে এটাই সহজ মনে হয়, ঠিক আছে, তোমরা এটাও করতে পারো, বইয়ে বেশিরভাগ বই এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমার মনে হয় তোমরা ডি মর্গানের উপপাদ্য, তোমরা যারা সেই বিজ্ঞান বিভাগে পড়ছো তারা তো গণিতেও ডি মর্গানের উপপাদ্য তোমরা পড়েছো, 9-10 উচ্চতর গণিতে পড়েছো, ঠিক আছে, এটা অত কঠিন কিছু না। আমরা প্রমাণ দেখেছি এইটা, এ প্লাস বি বার সমান সমান এ বার ডট বি বার, এবং দেখেছি এ ডট বি বার সমান সমান কি এ বার প্লাস বি বার, এটা হচ্ছে প্রথম সূত্র এবং এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, এ প্লাস বি বার একাধিক চলকের যোগফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের গুণফলের সমান, একাধিক চলকের গুণফলের পরিপূরক চলকগুলোর পরিপূরকের যোগফলের সমান। এখন এই যে দুইটা সূত্র দেখলাম, দুইটা সূত্র দিয়ে একটা প্রমাণ আমরা দেখব, তোমরা আগের ক্লাসে এক্স নট গেটের প্রমাণ সূত্র সারণীর সাহায্যে তোমরা দেখেছো যে কিরকম, আমরা জানি যে এ বার বি প্লাস এ বি বার সমান
ফুল বার, এটা এক্স নট গেটের সমীকরণ ছিল না, তারপরে কি ছিল, এ বি প্লাস এ বার ডট বি বার, আমরা এক্স নট গেটের ক্ষেত্রে দুইটাই এক্স নট গেটের আউটপুটের আউটপুট দুইটাই, এবং আমরা এটা সত্য সারণীর সাহায্যে দেখেছি। এখন আমরা ডি মর্গানের উপপাদ্য দিয়ে এটা প্রমাণ করব যদি পরীক্ষায় আসে। তাহলে দেখো শিক্ষার্থী, প্রথমে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, মনে করে এটা লিখলাম এ বার বি প্লাস এ বি বার ফুল বার। এখন শিক্ষার্থীরা বন্ধুরা দেখো, যেহেতু আমি তোমাদেরকে সহজ করার জন্য বলতেছি, দেখো এ বার বি কে তুমি এক্স ধরো এবং এ বি বার কে ওয়াই ধরো, ঠিক আছে। ধরি আমি যে ধরি এ বার বি সমান সমান এক্স এবং এ বি বার সমান সমান ওয়াই, এই প্রথমবার করতেছি তো এই জন্য আমি ধরি করতেছি, তোমরা না ধরেও পারবি। তাহলে দেখো এটা সমান সমান কি ধরছি এক্স, প্লাস এটা সমান সমান কি ধরছি ওয়াই, তারপরে আছে বার। তাহলে শিক্ষার্থী এখন মিলাও তো এটা কোনটার সাথে মিলছে, প্রথমটার সাথে, এখানে আছে এ প্লাস বি ফুল বার সমান সমান এ বার ডট বি বার। এখন যদি আমি এক্স প্লাস ওয়াই বার লিখি তাহলে কি হবে, এক্স বার ডট ওয়াই বার হবে, তাই না? তাহলে দেখো এখানে কি এক্স প্লাস ওয়াই বার সমান সমান কি হবে, এক্স বার ডট ওয়াই বার। এখন দেখো x বার, x তো আসলে আমাদের এই সমীকরণে না, x মানে কি a বার b, তাহলে দেখো a বার b, তারপরে আবার বার আছে ডট, y মানে কি a b বার, a b বার, তারপরে আবার এই বার আছে। তাহলে দেখো আমরা a বার b বার, দেখো এটা a বার ডট b তারপরে বার, এটার সাথে মিলে না, a বার ডট b তারপরে বার, এটার উপর যদি একটা বার থাকতো তাহলে এটার উপর একটা বার হতো, তাই না? তাহলে কি হবে a ডট b বার কি হবে, a বার প্লাস b বার, বুঝতে পেরেছো নিশ্চয়ই দ্বিতীয় সূত্র, এবং a ডট b বার কি হবে, a বার প্লাস b বার, এখানে ডাবল বার হলো কেন, এগুলো সূত্রের একটা বার এবং আরেকটা বার আছে, তাই না? তাহলে দেখো এখন আমরা এটা গুণ করে দেই, তাহলে তোমরা জানো a ডাবল বার মানে হচ্ছে a এবং b বার মানে হচ্ছে b ডট a বার প্লাস বি ডাবল বার মানে হচ্ছে বি, এটা জাস্ট মনে রাখো, আমরা পরে সত্য সারণীর সাহায্যে তোমরা দেখতে পারো যে এ ডাবল বার মানে এ। এখন যদি এটা গুণ করে দিই তাহলে দেখো কি হবে, হ্যাঁ এর সাথে এটা গুণ, এ ডট এ বার, এ ডট এ বার প্লাস এটা এর সাথে এটা গুণ এ বি, প্লাস বির সাথে এটা এ বার বি, তো বি বার, বির সাথে এটা গুণ এ বার বি বার, এ বার ডট বি বার প্লাস এটি কি বি বার বি, বি বার ডট বি। দেখ শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা প্রমাণ করতে পারো, এ ডট এ বার মানে হচ্ছে জিরো, তারপরে প্লাস এ বি, তারপরে এ বার বি বার, এ বার ডট বি বার প্লাস বি ডট বি বার মানে জিরো। কেন বি বার, কারণ বি তে মনে করো ওয়ান আছে, বি বারে তাহলে কি থাকবে জিরো, বি তে যদি জিরো থাকে তাহলে বি বারে কি থাকবে ওয়ান, তাহলে জিরো ওয়ান মানে সবসময় জিরো। এটা আমরা প্রমাণ দেখবো সত্য সারণীর সাহায্যে, জাস্ট মনে রাখো এ ডট এ বার সমান সমান জিরো, বি ডট বি বার সমান সমান জিরো। তাই দেখো এ বি প্লাস এ বার ডট বি বার সমান সমান কি, রাইট হ্যান্ড সাইড, নেক্সট যেটা তার মানে কি যে ডি মর্গানের উপপাদ্য জানলে এরকম আমরা অনেকগুলো প্রমাণ দেখতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা আগামী ক্লাসে আমরা এই ডি মর্গানের উপপাদ্য তোমরা শিখলে এবং যে তোমরা আগে মৌলিক লজিকের যৌগিক লজিকের সম্বন্ধে যে দেখেছো এগুলো সব আবার রিভিশন তোমরা নিজেরা দিবে এটা দেখবে, আমরা আগামী ক্লাসে এনকোডার ডিকোডার সহ এই সব বুলিয়ান অ্যালজেব্রাগুলো একটু দেখবো। শিক্ষার্থী বন্ধুরা ততদিন তোমরা ভালো থাকবে এবং আমাদের ক্লাসেই থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, আসসালামু আলাইকুম।